পড়াই একটুও মন বসে না। যখনই পড়তে বসি তখনই ঘুম পাই। মনে হয় যেন এই পড়াশোনা করে ফালতু সময় নষ্ট করছি আর বয়স বাড়াচ্ছি। পড়ার সময় বারবার মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে, বারবার চ্যাটিং করতে ইচ্ছে করে, বন্ধুদের সাথে গল্প করতে ইচ্ছে করে। বারবার মনে একটাই প্রশ্ন আসে, এই পড়াশোনা কে আবিষ্কার করলো? এটাই ভাবি যে সব স্টুডেন্ট পরীক্ষায় টপ করে তারা কিভাবে পড়ে, তারা কিভাবে এত নম্বর পায় পরীক্ষায়, তাদের মেমোরি এত স্ট্রং কিভাবে হয়, কিভাবে একটা স্টুডেন্ট পরীক্ষায় 99% পায়। তোমার মনে হয় তুমি অনেকক্ষণ পড়ো কিন্তু পরীক্ষায় তুমি খুব কম নম্বর পাও। কি এমন জিনিস যেটা তোমাকে একজন টপারের থেকে আলাদা করে? কি এমন কাজ যেটা একজন টপার করতে পারে কিন্তু তুমি করতে পারো না? কি এমন জিনিস একজন টপার জন্মগতভাবে পেয়েছে কিন্তু তুমি পাওনি? ভেবে দেখেছো কখনো? যদি গভীরভাবে ভেবে দেখো দেখবে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম বিষয়টা হলো, তোমার এবং একজন টপারের মধ্যে জন্মগতভাবে বা শারীরিকভাবে কোনো পার্থক্য নেই। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবেই কাজ করে যেভাবে একজন টপারের কাজ করে। তোমার চোখ 2 কে 2 এবং 4 কে 4 দেখে, তার চোখও 2 কে 2 এবং 4 কে 4 দেখে। তুমিও ঘুমাও, একজন টপারও ঘুমায়। তুমিও মোবাইল ফোন ব্যবহার করো এবং সেও মোবাইল ফোন ব্যবহার করে, সেও 24 ঘন্টা সময় পায়। তোমার চোখ যেমন অন্ধকারে পড়তে পারে না, তার চোখও অন্ধকারে পড়তে পারে না। তাহলে পার্থক্য কোথায় তোমার এবং একজন টপারের মধ্যে? প্রথম পার্থক্য হলো সময় আর প্রায়োরিটিসের ক্ষেত্রে, মানে সময় আর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে। একজন টপার জানে কোন সময় কোন কাজটা কতক্ষণ ধরে করতে হবে। সে ভালোই বোঝে পড়ার সময় মোবাইল ফোন ইউজ করলে সে তার মূল লক্ষ্য থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, তাই সে আগে পড়া কমপ্লিট করে তারপর ফোন ইউজ করে। কারণ সে জানে কারোর মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই না দিলে কোথাও কিছু ধ্বংস হয়ে যাবে না। তাই ভালো করে বুঝে নাও, তোমার প্রথম প্রাধান্য হলো তোমার স্বপ্ন। দ্বিতীয় যে পার্থক্যটা আছে তোমার এবং একজন টপারের মধ্যে, সেটা হলো তোমার পড়ার উদ্দেশ্য হলো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া। পড়তে হয় তাই তুমি পড়ো, কিন্তু একজন টপারের কাছে পড়াটা শুধুমাত্র পড়া নয়, তার উদ্দেশ্য অন্য বড় লক্ষ্যে পৌঁছানো। আর তার কাছে পড়াশোনা একটা মাধ্যম যেটা তাকে তার মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য যোগ্য করে তুলবে। একজন টপারের পড়ার সময় কখনোই ঘুম আসে না, কারণ সে জানে সে শুধু পড়ার জন্য পড়ছে না, সে পড়ছে অন্য বড় কিছু করার জন্য, নিজের এবং নিজের মা বাবার নাম উজ্জ্বল করার জন্য। আর এই ভাবনাই তাকে শক্তি দেয়। আর কি পার্থক্য আছে একটা টপার এবং একটা অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে? একজন টপার সবসময় সব কিছু মুখস্থ করার চেষ্টা করে না, সে প্রতিটা সাবজেক্টের প্রতিটা কনসেপ্ট বোঝার চেষ্টা করে এবং নিজের লাইফে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করে, আর এর জন্যই সে কখনো কোনো জিনিস ভোলে না। পড়ার সময় তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ঘরে যে পাখাটা চলছে, তোমার ঘরে যে টিউবলাইটটা জ্বলছে, তার পিছনে সায়েন্সের কোন ল কাজ করছে? যদি তুমি এগুলো সত্যি ভাবতে তাহলে সায়েন্সের কোনো ল এবং থিওরি তুমি কখনোই ভুলতে না। এটাই একজন টপার এবং একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পার্থক্য। একজন টপার নিজের লাইফে বড় কিছু করার জন্য পড়াশোনা করে, আর তাই সে কখনোই পড়া মুখস্থ করে না, কারণ সে জানে মুখস্থ করা পড়া পরের ক্লাসে উঠলে আর মনে থাকে না। কিন্তু যে জিনিসটা তুমি শিখবে সেটা তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। একটা কথা মনে রাখবে, যে রাতগুলোতে তুমি তোমার পড়ার জন্য তোমার ঘুম ত্যাগ করছো সেই রাতগুলো অবশ্যই তোমাকে তোমার মূল্য দেবে। তবে শুধু একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে হবে, তুমি নিশ্চয়ই সফল হবে। অনলি ফিউমিটের পক্ষ থেকে আমি শাকিল, আমার বিশ্বাস তুমি সফল হবে। এই ভিডিওর কথাগুলো তোমার মনকে স্পর্শ করলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনলি ফিউমিট ফলো করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। পড়তে থাকো, শিখতে থাকো।